সৃজিত মুখার্জি পরিচালিত সর্বশেষ টেক্কা সিনেমায় দেখা গেছে কলকাতা বাংলার সুপারস্টার দেবকে। সিনেমাটি বক্স অফিসে দারুণ আয় করতে সক্ষম হয়েছিল। তবে মূলধারার বাণিজ্যিক সিনেমা ছিল না টেক্কা। দীর্ঘদিন পর অ্যাকশন অবতারে আসছেন দেব। অনেকের মতে দেবের খাদান সিনেমাটি হতে যাচ্ছে টলিউড বাণিজ্যিক সিনেমার সবচেয়ে বড় বাজির ঘোড়া। 40% বেশি গ্লো, বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। সাম্প্রতিক সময়ে টলিউডে বাণিজ্যিক সিনেমা নির্মাণ অনেকটাই কমে গেছে। মাঝে জিত কয়েকটি সিনেমায় বাণিজ্যিক স্বাদ দেওয়ার চেষ্টা করলেও সেগুলো বক্স অফিসে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় আসছে ক্রিসমাসে মুক্তি পাচ্ছে দেবের খাদান সিনেমাটি। এই সিনেমা টলিউড বাণিজ্যিক সিনেমার সবচেয়ে বড় বাজির ঘোড়া হিসেবে আবির্ভূত হতে পারে বলে মনে করছেন সিনে সংশ্লিষ্টরা। কিছুদিন আগে প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত এই সিনেমার টিজার। দেবের মুখে স্থানীয় ভাষায় সংলাপ ইতিমধ্যে আলোচনা জন্ম দিয়েছে। একটি খনি শহরকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির গল্প। এই শহরে পরতে পরতে জড়িয়ে আছে অপরাধ। বেশ লম্বা বিরতির পর খাদান সিনেমার মাধ্যমে আবারও মূলধারার অ্যাকশনে ফিরলেন দেব। পুলিশ যদি পেপারওয়ার না হয় তাহলে পুলিশওয়ালা আর ফেরিওয়ালার মধ্যে কোনো তফাৎ থাকবে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকাতেও আছেন দেব। কারখানা চিমনি ধোয়া, কয়লা খাদানে বিস্ফোরণ, তারই মধ্যে দেবের কণ্ঠে সংলাপ, পুরো টিজার জুড়েই ছিল অ্যাকশনের ধামাকা। এমনকি সম্প্রতি প্রকাশিত বেশ কিছু ক্যারেক্টার লুকেও পাওয়া গেছে তারই আভাস। প্রতি বছরই ক্রিসমাসে একটি করে সিনেমা দর্শকদের উপহার দেন দেব। সে ধারাবাহিকতায় চলতি বছরে ক্রিসমাসে আসছে খাদান। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন সুজিত দত্ত ওরফে রিনো। দেব ও যিশু ছাড়াও এতে আরও অভিনয় করেছেন বরখা, ইধিকা ও অনির্বাণ। এদিকে সিনেমাটির টিজার প্রকাশের দিন সামাজিক মাধ্যমের পোস্টে দেব লেখেন, বাংলার সবচেয়ে বড় ছবি আসছে এই বড়দিনে, বন্ধুত্বের এক মহাকাব্যিক যাত্রা শুরু। ক্ষমতা, লোভ এবং প্রতিহিংসার সংঘর্ষের গল্প দেখা যাবে রূপালি পর্দায়। এই সংঘর্ষের জমি খাদান হবে নাকি শ্মশান, সেটা জানতে দেব ভক্তদের অপেক্ষা করতে হবে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত। মারিও সেন, শোবিজ টুনাইট।